ভারত থেকে আসা পানিতে মৌলভীবাজার কুমিল্লা ফেনী সহ অন্তত 8 জেলায় ভয়াবহ বন্যা চরম দুর্ভোগে পানিবন্দী মানুষ এই ইনকুমো বিশেষ বর্ণনা আগে কখনো দেখিনি লামে না সব বুড়িয়া ঠায় আমরা কোন জায়গা যাইতে পারি না কোন হাট বাজার আনতে পারি না চুলা সাকি সব ভিজে গেছে অন আমরা খাইতে লইতে আমাগো খুব কষ্ট ভারতের ত্রিপুরা রাজ্যেও ভয়াবহ বন্যা కుলে দেয়া হয়েছে বাদ তলিয়েছে রাজ্যের অনেক জায়গা প্রাণ গেছে অন্তত দশ জনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতা ও নিহতের ঘটনা তদন্তে ঢাকায় জাতিসংঘের প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলছে বৈঠক সাবেক জ্বালানি প্রতিমন্ত্রীর ছাত্র ছায়ে বেপরোয়া তিতাসের এমডি সাতশো কোটি টাকা লুট সাথে ছিলেন অর্থ বিভাগের মহাব্যবস্থাপক এবং উপাচার্য নেই দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা অবস্থা নিরসনের যোগ্যতা ও দক্ষতার বিচারে নিয়োগের দাবি শিক্ষক শিক্ষার্থীদের এখন শুনছেন সংবাদ শিরোনামগুলো সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে থাকছে আমি তানজিয়া যুদ্ধি এবার বিস্তারিত ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পানিতে আবারও বন্যা দেখা দিয়েছে দেশের অন্তত আট জেলায় ডুবে গেছে বর্ষত বাড়ি রাস্তাঘাট ফসলি জমি পানিবন্দি অন্তত কোটি মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে বানভাসিরা সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে সালমান জাহানের দ্য স্ক্রিপোর্ট একদিনে টানা বৃষ্টি অন্যদিকে ভারত বাঁধ খুলে দেয় দ্রুত বাড়ছে পানি নদ নদীর দুকুল ছাপিয়ে ভেসে যাচ্ছে লোকালয় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা পদঘাট ডুবে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকার মানুষ উজানের ঢলে মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর আট স্থানে বন্যা প্রতিরক্ষা বাঁধ ভাঙন দেখা দিয়েছে মনো নদী বিপদসীমার একশো আট সেন্টিমিটার চাঁদনিঘাট এলাকায় একশো তেরো সেন্টিমিটার ধলাই নদীতে তেত্রিশ সেন্টিমিটার ও জৌরি নদীতে বিপদসীমার একশো আটাশি সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভারত থেকে আসা পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখোয়ারা উপজেলা নিম্নাচল তলিয়ে গেছে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় অর্ধশত গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ফসলি জমি ও মৎস্য খামার মানুষ চলাচল এবং ঘর বাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়ছে এজন্য আমাদের সরকারের পক্ষে খুব তাড়াতাড়ি আমাদের মানুষগুলো সরাই নেওয়ার দূর ব্যবস্থা করা দরকার মানুষের এখান থেকে এখানে যা আসা মানে ঘরের জন্য মানুষের পানি এই অবস্থা স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে প্লাবিত ফেনী সদর পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা চরম দুর্ভোগে পড়েছে বানভাসি মানুষ গেল দুই মাসে চতুর্থবার বন্যার কবলে খাগড়াছড়ি সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে দিঘি নালা ও রাঙামাটির লঙ্গদু ও বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে জেলার নিরানব্বইটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে

উজানের ঢলে ভোলায় মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বৃষ্টি গ্রামের অন্তত কয়েক হাজার মানুষ সাত দিন ধরে পানিতে নিমজ্জিত বসতঘর আঙিনা রান্নার চুলা না জ্বালায় অনাহারে অধ্যারে দিন কাটছে বানভাসীদের সব বুড়িয়া থায় আমরা কোনো জায়গায় আনতে পারি না চুলা ছাড়িয়ে সব এদিকে অতি জোয়ারের কারণে ভোলা লক্ষ্মীপুর নৌরুটের ভোলা অংশের ইলিশা ফ্রিঘাট ডুবে থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা ঢাকা থেকে আইসি ফেরি দিয়ে আইসি গাড়ি নামামু জোয়ারের পানি টেরে নামতে পারি না বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে জানিয়েছেন বন্যা সতর্কীকরণ কেন্দ্র সালমা জাহান নিউজ ডেস্ক দেশ টিভি দর্শক বন্যা পরিস্থিতি সবশেষ খবর খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির সুমন যুক্ত হয়েছে নিশ্চয়ই সুমন বানভাসী মানুষদের উদ্ধারে কি পদক্ষেপ নিয়েছে আসলে প্রশাসনের

শিশক নীরব 500 যাওয়ার জন্য তার আহ্বান করাছে তো সেনাবাহিনী এবং ফুলি বিজিবি দানিছেন আসলে তার পক্ষ থেকে তারা বলছেন যে ম্যাকিং তারা নীরব আসলে তবে একটু জানতে কি কুমিল্লার দ্বিতীয় পয়েন্ট আমরা দেখেছি বিভিন্ন যে বাঁধের উপর আসলে অনেকগুলো জায়গা ফাটল দেখা দিয়েছে এবং স্থানীয় লোক এবং যারা সামাজিক সংগঠন অঙ্গ সংগঠন রয়েছে তারা আসলে এই বিষয়টাকে তারা এসে গুরুত্ব দিয়ে বস্তা দিয়ে আসলে এগুলোকে প্রতিহত প্রচেষ্টা সেটি ফানি ইউনিয়ন বোর্ড এবং জেলা প্রশাসন এবং যারা রয়েছে তারা সরকার আসলে এক দুই ক্ষেত্রে তো এই স্থানীয় লোক যে এলাকার লোক রয়েছে

বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন কুমিল্লা থেকে আমাদের সহকর্মী সুমন কবি এবার যাব খাগড়া ছইতে খাগড়া ছইতে সেখানকার খবর খবর জানবো আমাদের দর্শক আমাদের সহকর্মীর কাছ থেকে কি বলবো এখানে এখানে যে অবস্থা দেখা যাচ্ছে যে দুই সালে আসলে সর্বশেষ এরকম বন্যা দেখা গেছে এবং দুই সালের পরে আজকে কিন্তু এখানে এই পরিস্থিতি দেখা যাচ্ছে এবং আপনার দেখতে পাচ্ছেন যে প্রায় সাড়ে তিন ফিট সাড়ে তিন আসলে পানি এখানে বেড়ে গেছে তো সবকিছু মিলে পরিস্থিতি এতটা ভয়াবহ পর্যায়ে পরিণত হয়েছিল আসলে বলার অবস্থা রাখে না এখানে খাগড়াছড়ি দীঘিনালা পানছড়ি মহালছড়ি রামগড় বিস্তীর্ণ এলাকা কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে এবং সকাল সকাল থেকে এখন আসলে হু হু করে পানি বাড়ছে আর বাড়ছে জেলায় আটানব্বইটি আশ্রয় কেন্দ্র হয়েছে সেই কিন্তু মানুষ অবস্থা নিচ্ছে আর এখানে বিভিন্ন জায়গা থেকে আহ প্রশাসন পৌরসভা থেকে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে কিন্তু এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে আহ উদ্ধার কাজ এখানে আসলে শান্তিনগর মুসলিম পাড়া গঞ্জপাড়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ আটকে পড়েছে কিন্তু দেখছি না কাজ কিন্তু একদম যে মানুষ আটকে আছে সেখান থেকে বের করা আসলে এখন কঠিন শব্দ বিষয় হয়ে দাঁড়িয়েছে তো সবকিছু মিলে কিন্তু সাজে গিয়ে কিন্তু পর্যটক কিন্তু এখন আটকে আছে তাদের তারা কিন্তু ফিরতে পারেনি আর রান্নামাটির বাগান ছড়ি লঙ্ঘরদের সেই সড়কটি বন্ধ

খবর খাগড়াছড়ি থেকে আমাদের সহকর্মী ওপো এবার আবারও যেটা বাড়িয়া সংযোগটি স্থাপন করতে পারছিলাম না এবার স্থাপন করতে পেরেছি মেহেদী নূর পরশ পরশ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে নূর আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে আসলে বানভাসী মানুষদের উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বানভাসীদের আসলে কি অবস্থা দেখছেন সব মিলিয়ে চিত্রটা যদি আমাদের দর্শককে জানাতেন ভারতীয় পাহাড়ি জলে ভারী বর্ষণে ব্রাহ্মণবাজার সীমান্তবর্তী আঠারো উপজেলায় ইতিমধ্যে পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি সীমান্তবর্তী আরেকটি উপজেলা রয়েছে কসবা উপজেলা এখানে কিন্তু একটি গ্রামে একটি ইউনিয়নের পানি প্রবেশ করেছে ফলে দুই উপজেলার প্রায় ষাটটি ইউনিয়নে বারোশো পরিবার পানি বন্দর হচ্ছে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন কিছুক্ষণ আগে জেলা প্রশাসক বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন পরিদর্শন করে আমাদের জানিয়েছেন যে ইতিমধ্যে তারা পাঁচ লক্ষ টাকা এবং পনেরো মেট্রিক টন চাল বরাদ্দ করেছেন ইতিমধ্যে তারা যেসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং বন্যা দুর্গত মানুষরা তারা তাদের মাধ্যমে মধ্যে এতিমদের তাদের কার্য বিভিন্ন খাবার ইতিমধ্যে তারা পৌঁছে দিচ্ছেন তো পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন যে হাওড়া নদী এবং জাতিকাংশ বিভিন্ন এই দুইটি নদীর পানি যদি পায় তাহলে কিন্তু নতুন করে আরো বেশ কয়েকটি পানি প্রবেশ করবে তো সে বন্যার সার্বিক বিষয় নিয়ে এ ছিল আমার কাছে সর্বোচ্চ ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মেহেদিনুর পরশ ফেনী কুমিল্লার বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে পাঁচ দফা দাবিতে বিআইডব্লিউটি এর সামনে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এই প্রেক্ষিতে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বিআইডব্লিউটি এ চেয়ারম্যানের বৈঠকের পর উদ্ধার কার্যক্রমে দশটি স্পিড বোর্ড পাঠিয়েছে বিআইডব্লিউটি এ একই সঙ্গে তিনটি উদ্ধারকারী জাহাজ প্রস্তুত আছে বলে জানায় সংস্থাটি দশটি বোট পাঠাবো সেখানে সংগ্রহ করে দশটি বোট পাঠাবো এবং সাথে কিছু উদ্ধার সামগ্রী লাইফ জ্যাকেট চারশো থেকে পাঁচশো লাইফ জ্যাকেট পাঠাবো এবং সাথে সাথে আমরা যদি যখন থেকে যে কোনো জায়গা থেকে যদি আমরা জানি ত্রাণ দিবে সেই সেটা যদি মানে ডিস্ট্রিবিউট করতে হয় তাহলে আমরা এই বোটগুলি হয়তো ডেপ্লোয় করা যাবে এবং এখানে এই বোটগুলোতে আমরা একটি উদ্ধার পাঠাচ্ছি থেকে একটি উদ্ধারকারী দল থাকবে টানা বর্ষণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে তলিয়েছে রাজ্যের অনেক জায়গা প্রাণ গেছে অন্তত দশ জনের পানি বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় খুলে দেয়া হয়েছে বাঁধ এতে হুহু করে পানি ঢুকছে বাংলাদেশে এ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের দ্রুত সহায়তা চেয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রিপোর্টে বিস্তারিত ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভাসছে বাংলাদেশের কোলঘেষা ত্রিপুরা রাজ্য কখনো ভারী কখনো মাঝারি বর্ষণে দক্ষিণ ত্রিপুরা ও গোমতি জেলার পরিস্থিতি নাজুক পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যের চার নদীর পানি রাজ্যের প্রশাসন জানায় পশ্চিম ত্রিপুরাতেও মাথাচাড়া দিয়েছে বন্যা সিপাহী জলা ধলাই উত্তর ত্রিপুরা ও ওনাকুটিও আংশিক প্লাবিত সময়ের ব্যবধানে পরিস্থিতি অবনতিতে দ্বিতীয় সর্বোচ্চ কমলা সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর এই সতর্কতার অর্থ নদ নদী ও নিচু এলাকা প্লাবিত এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন तीन चार घंटे बहुत ज्यादा तेज बारिश हुई है और डिस्ट्रिक्ट वेस्ट त्रिपुरा के अंदर तीनों सब डिवीजन अफेक्टेड हैं। हमारा जो मेन रिवर है अगरतला का हावरा रिवर वो पूरा तरीके से भर गया है भर गया है नेशनल हाईवे एकदम ब्लॉक जले आटके आरकम तो हम तो दिन चाकरी कर दिन एरक देखी आज के जल जे स्पीड तो आटके आ चेष्टा कर एक जेते एक गए फिर एस বাগাফাই একদিনে তিনশো পঁচাত্তর দশমিক আট মিলিমিটার বেলোনিয়ায় তিনশো চব্বিশ দশমিক চার মিলিমিটার এবং অমরপুরে তিনশো সাত দশমিক চোদ্দ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফলে রাজ্যে প্রায় দুইশো ত্রাণ শিবির বসানো হয়েছে বুধবার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এরকম দৃষ্টিতে কখনো কুকুরাতে মানে আমার জানা মতে হয়নি তো আমরা মানে চারদিকে কাজ করছে সব জায়গায় আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি মানে ত্রিপুরা ভিত্তিক সংবাদ মাধ্যম বোরাক টাইমস ও ত্রিপুরা টাইমসের খবরে এসেছে বুধবার প্রায় একত্রিশ বছর পর ডুম্বুর জলাধারের বাঁধের সুইস গেট খুলে দিয়েছে ত্রিপুরা কর্তৃপক্ষ সবশেষ উনিশশো সালে এই বাঁধের গেট খোলা হয়েছিল আর সেই কারণেই পানি ঢুকে তলিয়ে গেছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা এতে চরম বিপদে বাংলাদেশের বহু মানুষ ফরকোবির বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা ও নিহতের ঘটনা তদন্তে ঢাকায় জাতির সংঘের প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক বসেছেন তারা বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছে দলটি প্রাথমিক গাড়িঘড়ি দলটির বাংলাদেশের প্রায় এক সপ্তাহের সফর করার কথা রয়েছে প্রতিনিধি দলটি সকালেই আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের হাই কমিশনার দপ্তরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রৌরি মুঙ্গোবেন তিন সদস্যের দলের প্রতিনিধিত্ব করছেন অংশী জনদের সঙ্গে আলোচনা করে কাজের ধারা প্রক্রিয়া শর্ত সহ সব বিষয় চূড়ান্ত করবে প্রতিনিধি দলটি দেখছেন সংবাদ দুপুর উন্নয়ন প্রকল্পের আড়ালে অর্থ আত্মসাত আর ঘুষের বিনিময়ে শিল্প কারখানায় অবৈধ গ্যাস সংযোগ সহ বিভিন্ন দুর্নীতি অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের সাতশো কোটি টাকা লুট করেছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হাওনুর রশিদ মোল্লা তার পক্ষে চেকের মাধ্যমে বিপুল অবৈধ অর্থ নিয়েছেন তিতাসের অর্থ বিভাগের মহাব্যবস্থাপক অর্পনা ইসলাম তিন হাজার কোটি টাকা বকেয়া বিল বাড়িয়ে এই অসাধু চক্র তিতাস গ্যাসকে ঠেলে দিয়েছে ধ্বংসের মুখে দর্শক বাকিটা জানবো আমাদের সহকর্মী সাধাব নিষাদের বিশেষ রিপোর্ট থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দুই বছরে প্রায় সাতশো কোটি টাকা আত্মসাৎ সিস্টেম লসের নামে গ্যাস চুরি নিয়ম বহির্ভূতভাবে লভ্যাংশ গ্রহণ ঘুষের বিনিময়ে লোড সহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হারুন রশিদ মোল্লা আর তার পক্ষে বিপুল অঙ্কের টাকা ব্যাংক চেকের মাধ্যমে গ্রহণ করেছেন তিতাসের মহাব্যবস্থাপক অর্থ অর্পনা ইসলাম সুস্পষ্ট ছাব্বিশটি অভিযোগের তদন্তও চলছে হারুন রশিদ মোল্লার বিরুদ্ধে কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক ছাড়া সব কর্মচারী প্রফিট বোনাস পাঁচ শতাংশ অর্থ সমাহারে পাবেন অথচ বর্তমান এমডি লভ্যাংশের অর্থ নিয়মিত পুরে নিচ্ছেন নিজের পকেটে দেশটিভির হাতে আসা কয়েকটি চেকের কপিতে দেখা যায় ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে চেক গ্রহণ করেন তিতাসের মহাব্যবস্থাপক অর্পণা ইসলাম এমডির সাথে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে এই অবৈধ টাকা গ্রহণের সামান্য দ্বিধাও নেই অর্পণার তার অনিয়মের বড় ফিরিস্তির প্রমাণ মেলে গেল সেপ্টেম্বরে গাজীপুরের সিলভার নিট কম্পোজিট টেক্সটাইল কোম্পানির নতুন গ্যাস সংযোগের আবেদন করেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবর প্রতিমন্ত্রীর কোনো শিল সাক্ষ্য না থাকলেও এই আবেদনের ওপর নির্দেশনা দিয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক গাজীপুরের উপব্যবস্থাপনা পরিচালক গাজী সাইদুল হাসানের কাছে লিখেছেন মন্ত্রীমহোদয়ের অফিস হতে প্রেরিত আলাপ করবেন আর এর মাধ্যমে গ্যাস সংযোগ পায় প্রতিষ্ঠানটি এমন অভিযোগ পায় সাবেক প্রধানমন্ত্রী দপ্তর অভিযোগের প্রেক্ষিতে জ্বালানি সচিবের কাছে পাঠানো হয় একটি চিঠি চিঠিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদের মন্ত্রীর নাম ব্যবহার করে শিল্প প্রতিষ্ঠানে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ প্রধান সহ নানা অনিয়মের বিষয় তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয় অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কিন্তু এরপর আর এগোয়নি কিছুই তিতাসের এমডির ক্ষমতার কাছে হার মানে তদন্ত কমিটি সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সহ তেইশ জনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয় তিতাসের এমডি হারুন রশিদ মোল্লার বিরুদ্ধে কিন্তু বিপুর ছত্রছায়া থেকে মোল্লা সবকিছু কিছু থামাচাপা দেন গ্যাস সংযোগ পেদের তিন শতাধিক কোম্পানির আবেদন এখনও চলে আছে অথচ মোটা অঙ্কের বিনিময়ে বেছে বেছে সংযোগ দেওয়া হচ্ছে আলী এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি কোম্পানির মালিক জিসান পাটোরের মাধ্যমে এসব সংযোগ দিচ্ছেন হারুন রশিদ মোল্লা তাদের দহরম মহরম সম্পর্ক চোখে পড়ার মতো হারুন রশিদ মোল্লা এমডি হিসেবে যোগ দেওয়ার আগে তিতাসের বকেয়া বিলের পরিমাণ ছিল ছয় হাজার কোটি টাকা এখন তা বেড়ে নয় হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বেসরকারি দুটি বিদ্যুৎ কেন্দ্রের কাছে এক হাজার কোটি টাকার বেশি বকেয়া আদায়ের মামলার রায় হলেও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না এ একটি প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল দেওয়ার কথা থাকলেও এমডি নিজে জনবল সরবরাহ করছেন ভিআইপি প্রোটোকলের নামে কোম্পানির পরিবহন পুলের একটি গাড়ি ব্যবহার করছেন হারুন রশিদ মোল্লার পরিবারের সদস্যরা এত সব অভিযোগের প্রেক্ষিতে তিতাসের এমবির সাথে কথা বলতে গেলে জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে দেশটিভিকে জানান তিনি জরুরি মিটিংয়ে ব্যস্ত কথা বলার সময় নেই তার সাদাত নিষাদ দেশটিভি ঢাকা উপাচার্যবিহীন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ফলে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ফলে অচল অবস্থা দেখা দিয়েছে কার্যক্রমে এমন অবস্থায় শিক্ষক শিক্ষার্থীদের দাবি দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ দিয়ে সচল করা হোক চিরচেনা পরিবেশ আরো জানাচ্ছেন মাজহারুল ইসলাম হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এরপর থেকে অভিভাবক শূন্য দেশের প্রাচীন এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও শুরু হয়নি একাডেমিক কার্যক্রম ফলে বন্ধ ক্লাস পরীক্ষা যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা পাঁচ আগস্টের পর শিক্ষার্থীরা হলে ফিরলেও প্রাদ্যাক্ষ্য নেই বেশিরভাগ হলগুলোতে বন্ধ রয়েছে প্রক্টোরিয়াল বডির কার্যক্রম ফলে বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা দিয়েছে নিরাপত্তা শঙ্কা দ্রুত উপাচার্য নিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে দেশ সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সিদ্দিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা মনে করি যে গবেষণার জন্য অনেকেই কিন্তু উচ্চ শিক্ষার্থে বিদেশে যাবেন তাদের ছুটি হচ্ছে না তাদের এটা জন্য তাদেরকে কিন্তু কেউ কেউ সেশনের মানে ঝুঁকিতে পড়ছেন যে সেশন সেখানে যে ধরার বিষয়টা আছে সেগুলো ঝুঁকিতে পড়ছেন ফলে আমরা প্রত্যাশা করছি যে এই মুহূর্তে আর কাল বিলম্ব না করে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি সহ অন্যান্য প্রশাসনিক পদগুলোতে নিয়োগ দেওয়া দরকার। এটিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দলীয় প্রভাবমুক্ত এবং শিক্ষার্থী বান্ধব উপাচার্য নিয়োগের দাবি জানান। একজন বিসিকে নিয়োগ দেয়া এবং বিসি কেমন হবে সেটা হচ্ছে একজন সমন্বয়কের জায়গা থেকে এবং সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে আমাদের যেটা কামনা সেটা হচ্ছে তাকে অবশ্যই হতে হবে নিরপেক্ষ মানসিকতার অরাজনৈতিক যার কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকবে না ইসলাম নিয়ে যাদের পুবিয়া থাকবে না এবং যারা শিক্ষার্থী বান্ধব হবে এবং হচ্ছে যারা এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যেটা সেটাকে প্রশ্রয় না দিয়ে উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরিতে যে শিক্ষা শিক্ষকগুলো সহায়তা করবে সেই শিক্ষককে বিসি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে এখন ছাত্রদের জন্য দাবি একটা আর সাধারণ শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য উপযোগী করে তুলবেন এমন ব্যক্তিকেই উপাচার্য হিসাবে চান তারা আমরা এমন ভিসিকে চাই যিনি কিনা আসলেই শিক্ষার্থীদের কথা ভাববেন শিক্ষার্থীদের এমন একটা দূরত্ব তৈরি হবে না যে উনি জানবেনই না যে শিক্ষার্থীদের দাবি দেওয়া কি যিনি আসুক আমাদের প্রকৃত অভিভাবক হিসেবে আসুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে আসুক এই এই এত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের একদম পিতা পিতৃতুল্য আমরা বলি শিক্ষকদের তিনি যেন সেই পিতার ভূমিকাই পালন করেন তো আমি চাই আমাদের বিশ্ববিদ্যালয় অভিভাবক এমন হবে সে আমাদের শিক্ষার্থীদের করবে যে আমরা নতুন কিছু ভাবনা নিয়ে চিন্তা করব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে নেই উপাচার্য এমত অবস্থায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা মাঝাহর ইসলাম দেশ টিভি ঢাকা আপনারা দেখছেন সংবাদ দুপুর